এসসি ইস্ট বেঙ্গলকে 2-0 গোলে হারিয়ে হিরো আইএসএল এর প্রথম কলকাতা ডার্বি জিতে নিল এটিকে মোহনবাগান। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টকিং ফুটবল টুডে। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এটিকে মোহনবাগান এবং এসসি ইস্ট বেঙ্গলের ম্যাচের সম্পর্কে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আলোচনা করব যে দুই দল কি স্টার্টিং লাইনআপ নিয়ে মাঠে নেমেছিল। এটিকে মোহনবাগান চেনা পরিচিতি 3-5-2 ফরমেশনেই মাঠে নেমেছিল, এবং সেখানে গোলে অরিন্দম, তিনজন ডিফেন্স ঝিঙ্গান, তিরি, প্রীতম কোটাল, রাইট উইং ব্যাকে প্রবীর দাস, লেফট উইং ব্যাকে শুভাশিস বোস, তিনজন মিডফিল্ডার জয়েশ রানে, কাল ম্যাথিউ এবং জাভি হার্নান্দেস, এবং আপ ফ্রন্টে উইলিয়ামস কৃষ্ণা জুটি। এবং এই স্টার্টিং লাইনআপ দেখেই কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে আন্তোনিও হাবাস কিন্তু এই ম্যাচে নর্মাল ডিফেন্সিভ ফুটবলের জায়গায় অ্যাটাকিং ফুটবল খেলাবেন। উল্টো দিকে এসসি ইস্ট বেঙ্গল কিছু সারপ্রাইজ চেঞ্জেস ছিল, যেমন এই দলে ইউজিনসন লিন্ডো ছিল না বা অ্যারন আমাদি হলোয়ে ছিল না। তো শোনা যাচ্ছে যে কিছু ইঞ্জুরির কারণে বা কিছু ফিটনেসের অভাবে কিন্তু এই দুজন প্লেয়ারকে আজকের ম্যাচ ডে স্কোয়াড ইনক্লুড করা হয়নি। বাট রবি ফাউলার 4-2-3-1 ফরমেশনে তার দল সাজিয়েছিল, বাট সেটা ম্যাচের মধ্যে 3-4-2-1 ফরমেশন, যেটা প্রায় তার দল খেলে থাকে সেরকম ফরমেশনেই খেলছিল এসসি ইস্ট বেঙ্গল। এবং সেখানে গোলে ছিল দেবজিৎ মজুমদার, তিনজন ডিফেন্স স্কট নেভিল, রানা ঘরামি এবং ড্যানি ফক্স, লেফট উইং ব্যাকে নারায়ণ দাস, রাইট উইং ব্যাকে সূর্যচন্দ্র সিং, তারপরে দুজন সেন্ট্রাল মিডফিল্ডার মার্টি স্টাইনম্যান এবং লোকেন মিতেই, দুজন অ্যাটাকিং মিডফিল্ডার জ্যাক্স মঘোমা এবং অ্যান্থনি পিলকিংটন, এবং আপ ফ্রন্টে ইন্ডিয়ান স্ট্রাইকার বলবন্ত সিং। তো দুই দলের স্টার্টিং লাইন আপ কম্পেয়ার করলে অন পেপার কিন্তু প্রথম থেকেই লাগছিল যে এটিকে মোহনবাগানের দলটা কোথাও একটা গিয়ে কিন্তু এগিয়ে রয়েছে। কিন্তু এটা বলতে হবে যে দুই দল প্রথম দিকে দারুণ শুরু করেছিল, এবং আজকের ম্যাচটা মনে হয় যে ওয়ান অফ দি বেস্ট ডার্বিজ বলতে পারি, বিকজ এন্টারটেইনিং ফুটবল আমরা দেখতে পেয়েছি দুই দলের থেকেই। অনেক চান্সেস ক্রিয়েট করা হয়েছে, দুই দল ভালো পাসিং ফুটবল খেলেছে এবং কনস্ট্যান্টলি একে অপরকে কিন্তু চ্যালেঞ্জ করছিল এসসি ইস্ট বেঙ্গল এবং এটিকে মোহনবাগান প্রত্যেক মিনিটে। তো সেক্ষেত্রে আমার মনে হয় অনেক দিন পর একটা বেশ এন্টারটেইনিং ডার্বি সমর্থক দেখতে পেরেছে। এবং কনসিডারিং এটা ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ ছিল এবং মোহনবাগানের দ্বিতীয় ম্যাচ ছিল, সেখানে ইস্ট বেঙ্গল প্রথম ম্যাচ অনুযায়ী কিন্তু আজকে ভালো পারফর্ম করেছে। মনে হচ্ছিল প্লেয়ারদের একটু রাস্টি লাগবে, কিন্তু এক দুজন প্লেয়ার ছাড়া মোটামুটি ইস্ট বেঙ্গলের দলটা কিন্তু আমার মনে হয় তৈরি এইবারের আইএসএল এর জন্য। অবশ্যই প্রবলেমস রয়েছে, সেগুলো নিয়ে ডিসকাস করবো। উল্টো দিকে মোহনবাগান আমার মনে হয় আজকের ম্যাচটা আগের দিনের তুলনায় অনেকটা বেটার খেলেছে, এবং যেটা আমরা প্রায় ডিসকাস করে এসেছি যে মোহনবাগানের অত্যন্ত প্রয়োজন মাঝমাঠটাকে কন্ট্রোল করার। তো সেখানে আজকে মোহনবাগানের মাঝমাঠ খুব ভালো খেলেছে। উল্টো দিকে ইস্ট বেঙ্গল ছোট ছোট পাস খেলে তাদের অ্যাটাক তৈরি করার চেষ্টা করছিল। বিল্ড আপ প্লে আমার মনে হয় যে ইস্ট বেঙ্গল অনেকটা বেটার ছিল মোহনবাগানের থেকে ফার্স্ট হাফে, এবং যেখানে মোহনবাগান অনেকটা বেশি লং বলে ভরসা করে আজকে ম্যাচটা খেলেছে, সেখানে ইস্ট বেঙ্গল কিন্তু চেষ্টা করে গেছে প্রথম মিনিট থেকেই পাসিং ফুটবল খেলে ম্যাচটাকে বার করার। কিন্তু এটা আমরা মানে প্রথম আইএসএল ম্যাচ থেকেই দেখছি, এতগুলো ম্যাচ হয়ে গেল, আই থিঙ্ক 7-8টা ম্যাচ হয়ে গেছে, প্রত্যেকটা ম্যাচেই আমরা দেখতে পেয়েছি যে পাসিং ফুটবল বা পজিশন বেসড ফুটবল খেলে কিন্তু কেউ ম্যাচ বার করতে পারেনি। ঠিক সময় ঠিক চান্সেসগুলো যদি একটা দল কনভার্ট করতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে তুমি যতই ভালো পাসিং ফুটবল খেলো, যতই ভালো পজিশন বেসড ফুটবল খেলো, অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইট উইল হার্ট ইউ ব্যাক। ফার্স্ট হাফেই কিন্তু দুই দল যথেষ্ট চান্সেস ক্রিয়েট করেছে, যেখানে এসসি ইস্ট বেঙ্গল প্রথম অর্ধেই 6টা গোলমুখো শট রেখেছিল, তার মধ্যে তারা একটা অন টার্গেট রাখতে পেরেছে। সেখানে এটিকে মোহনবাগান 5টা গোলমুখো শট রেখেছিল এবং তারা সেই 5টার মধ্যে একটা অন টার্গেট রাখতে পেরেছিল। এবং দুই দলের কাছেই প্রথম অর্ধে একটা করে চান্স এসেছিল, যেখান থেকে দুই দলের স্ট্রাইকাররা চাইলেই গোল করতে পারতেন। প্রথমেই বলবো এসসি ইস্ট বেঙ্গলের বলবন্ত সিং এর কথা, একদম প্রথম অর্ধেই আমার মনে হয় মাঝপথে গিয়ে একটা তিনি চান্স পেয়েছিলেন, ক্রস করা হয়েছিল, মানে ক্রস বাড়ানো হয়েছিল তার দিকে, এবং যথেষ্ট আমার মনে হয় যে একটু কঠিন চান্স হলেও যদি তিনি আর একটুখানি নিজের কম্পোজার ধরে রাখতে পারতেন এবং যদি ঠিকঠাকভাবে পজিশনিং করতে পারতেন, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় সেখান থেকে বলবন্ত সিং চাইলেই গোল করতে পারতেন। অন্য কোনো ফরেন স্ট্রাইকার হলে বা কোনো রেগুলার ইন্ডিয়ান ফুটবলার হলে আমার মনে হয় সেটা কিন্তু গোল হতে পারত। উল্টো দিকে এটিকে মোহনবাগানের জাভি হার্নান্দেজ একটা দুর্দান্ত শট নিয়েছিলেন গোলে, যেটা কিন্তু দেবজিৎ মজুমদার আজকে একটা দারুণ সেভ দিয়ে প্রথম অর্ধেই এসসি ইস্ট বেঙ্গল কিন্তু খেলার মধ্যে রেখেছিল। বলতে হবে অবভিয়াসলি আজকে দেবজিৎ মজুমদারের অনেক দিন পর আইএসএল অ্যাপিয়ারেন্স ছিল, আই থিঙ্ক আমি লাস্ট মনেও নেই যে তিনি লাস্ট কবে আইএসএল এ খেলেছিলেন, বা তিনি প্রায় 2 বছর ধরে কিন্তু রেগুলার ফুটবলের মধ্যে ছিলেন না, তো একটা কাম ব্যাক তার ছিল। এবং দেবজিৎ মজুমদার আজকে কিন্তু কিছু কিছু ভুল ভ্রান্তি অবশ্যই হয়েছে, বাট ওভারঅল দেবজিৎ মজুমদার অনেক সময় কিন্তু এসসি ইস্ট বেঙ্গলকে ম্যাচে রাখতে সক্ষম হয়েছে। উল্টো দিকে অবশ্যই ফার্স্ট হাফে আমার মনে হয় যে নাম করতেই হবে প্রীতম কোটালের, অসাধারণ আজকে ডিফেন্স করেছে এবং অবশ্যই আমার মনে হয় ক্যাপ্টেন্স পারফরমেন্স যেরকম হওয়া উচিত প্রীতম কোটালের পারফরমেন্স আজকে সেরমই ছিল। কিন্তু একটা জিনিস যেটা আমার মনে হয় যে এটিকে মোহনবাগানকে ভাবতে হবে, সেটা হচ্ছে যে লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে
আর এইবার কিন্তু আগের ম্যাচের মতনই খুব একটা বেশি চান্সেস ক্রিয়েট হয়নি, যেটা আমরা আগেও ডিসকাস করেছি যে মাইকেল সুসাইরাজের না থাকাটা কিন্তু অবশ্যই এটা একটা ডিসঅ্যাডভান্টেজ এটিকে মোহনবাগানের জন্য। মানে লেফট ফ্ল্যাঙ্ক থেকে আগে যেরকম চান্সেস ক্রিয়েট হতো সেটা কিন্তু আজকেও দেখা যায়নি। শুভাশিস বোস মেইনলি তার ডিফেন্সিভ ডিউটিসগুলো পালন করেছে। রাইট উইং থেকে আমার মনে হয় আজকে প্রবীর দাস একটু বেটার খেলেছেন আগের ম্যাচের থেকে, বাট এখনও তাকে কিন্তু তার ক্রসিংয়ের উপর কাজ করতে হবে, প্রপার ক্রস কিন্তু বক্সের মধ্যে পৌঁছাচ্ছে না। উল্টো দিকে যদি আমরা এসসি ইস্ট বেঙ্গলের কথা বলি, তাহলে গোটা ম্যাচ জুড়ে আমার মনে হয় যে যদি কেউ হিরো হয়ে থাকেন তিনি হচ্ছেন অ্যান্থনি পিলকিংটন। আমরা বারবারই আলোচনা করে এসেছি যে অ্যান্থনি পিলকিংটনের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ এসসি ইস্ট বেঙ্গলের জন্য, এবং আজকে গোটা ম্যাচ যদি কোনো প্লেয়ার একদম প্রথম মিনিট থেকে শেষ মিনিট অব্দি টপ পারফরমেন্স করে গেছেন তিনি হচ্ছেন অ্যান্থনি পিলকিংটন। যেমন তিনি পাস বাড়াচ্ছেন তেমনি তিনি কিছু শট নিচ্ছেন, সব দিক দিয়ে আমার মনে হয় যে এসসি ইস্ট বেঙ্গলের মানে ম্যাচের সেরা পারফর্মার অ্যান্থনি পিলকিংটন। উল্টো দিকে জ্যাকস মাগুমা আমার মনে হয় যে আজকে তাকে খুব একটা বেশি দেখা যায়নি মাঠে, এবং আমার মনে হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে যেটা আজকে এসসি ইস্ট বেঙ্গলের মেইন প্রবলেম ছিল প্রপার একজন বক্স স্ট্রাইকারের অভাব, যেটা আমরা আগেও ডিসকাস করে এসেছি যে বক্স স্ট্রাইকার না থাকাটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে এসসি ইস্ট বেঙ্গলের জন্য, এবং সেটা আমরা আজকেও দেখতে পেরেছি। অ্যান্থনি পিলকিংটন বা জ্যাকস মাগুমা কিন্তু প্রপার বক্স স্ট্রাইকার নয়, তোদেরকে ওই পজিশনে খেলালেও তারা কিন্তু ওই ফরওয়ার্ডের পজিশনটা ঠিক মতো ইউটিলাইজ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে সেরমই দেখা গেল অ্যান্থনি পিলকিংটন জ্যাকস মাগুমারা প্রচন্ড ওয়াইড খেলছিল, মাঝখানে যেখানে একজন কোয়ালিটি ফরওয়ার্ড দরকার সেখানে কিন্তু ছিলেন বলবন্ত সিং, এবং বলবন্ত সিং আজকে দুটো গুরুত্বপূর্ণ মিস করেছেন, এবং মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি ম্যাচে দুটো ভালো সুযোগ নষ্ট করা মানেই কিন্তু এটা এসসি ইস্ট বেঙ্গলের থেকে ম্যাচটা অনেকটা কেড়ে নিয়েছিল। যেই সময় এসসি ইস্ট বেঙ্গল কনস্ট্যান্ট প্রেশার রাখছিল এটিকে মোহনবাগানের ডিফেন্সের ওপর, সেখানে যদি এরকম কিছু চান্সেস কনভার্ট এসসি ইস্ট বেঙ্গল করতে পারতো তাহলে ম্যাচের পুরো রূপটাই কিন্তু অন্যরকম হতো, যেটা কিন্তু দেখিয়ে দিয়ে গেলেন আবারও মোহনবাগানের রয় কৃষ্ণা। সেকেন্ড হাফ শুরু হতে না হতেই রয় কৃষ্ণার দুর্দান্ত গোল, যেটা বলেছি 1 ইঞ্চি যদি জায়গা দেওয়া হয় রয় কৃষ্ণাকে তিনি সেই 1 ইঞ্চি জায়গা থেকেও কিন্তু গোল কনভার্ট করবেন, এবং সেটা আজকেও আমরা দেখলাম ডিবক্সের বাইরে থেকে অনেকটা সময় তিনি পেয়েছেন শট নেওয়ার জন্য, অনেকটা স্পেস তাকে দেওয়া হয়েছে, এসসি ইস্ট বেঙ্গলের ডিফেন্ডাররা ক্লোজ করতে পারেনি রয় কৃষ্ণাকে, এবং যেভাবে আমার মনে হয় যে তারা অ্যালাউ করলো রয় কৃষ্ণাকে গোল মুখো শট নেওয়ার, সেটা কিন্তু আমার মনে হয় রবি ফাউলারের পছন্দ হয়নি, এবং সেটা তার এক্সপ্রেশন দেখেও আমরা বুঝতে পেরেছি গোলটা হওয়ার পর। তো রয় কৃষ্ণা সেখান থেকে একটা দুর্দান্ত গোল করে দিয়ে গেলেন, এবং কলকাতা ডার্বির আইএসএলের প্রথম কলকাতা ডার্বির প্রথম গোল স্কোরার হয়ে দাঁড়ালেন রয় কৃষ্ণা। তো লোকটা রেকর্ডের পর রেকর্ড করে যাচ্ছেন এবং এটা তার রক্তে রয়েছে, রয় কৃষ্ণা মানে গোল, এবং মোহনবাগান সমর্থকরা আমার মনে হয় অলরেডি রয় কৃষ্ণাকে নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছেন। সেকেন্ড হাফে আমার মনে হয় যেখানে একটা জায়গায় এসসি ইস্ট বেঙ্গল আর একটু বেটার করতে পারত সেটা হচ্ছে তারা অবভিয়াসলি চান্সেস ক্রিয়েট করছিল, কিন্তু অ্যান্থনি পিলকিংটন অনেকটা ডিপ থেকে খেলছিলেন, মাঝে মাঠে অনেকটা তিনি নেমে গেছিলেন, যেই কারণে আমার মনে হয় তাকে দরকার ছিল সামনের দিকে। আমার মনে হয় যদি অ্যান্থনি পিলকিংটনের রোলটা মাগুমা নিতে পারতেন পিলকিংটন আরও শট নেওয়ার সুযোগ পেত, এবং গোটা ম্যাচ জুড়ে আবারও বলছি এসসি ইস্ট বেঙ্গলের হয়ে যদি কনস্ট্যান্ট কেউ প্রেশার অরিন্দমের ওপর রেখে থাকে তিনি হচ্ছেন অ্যান্থনি পিলকিংটন। তিনি আরেকটু ওপর থেকে খেললে আমার মনে হয় যে এসসি ইস্ট বেঙ্গলের জন্য ভালো হতো। উল্টো দিকে জ্যাকস মাগুমা যেটা বললাম যে পুরো আজকে সাইলেন্ট থাকলেন গোটা ম্যাচ, মানে বেশি তাকে দেখা যায়নি বা তিনি বেশি কিছু করেননি এই ম্যাচে, তো সেখানে এটিকে মোহনবাগানের ডিফেন্সকে অলরেডি ক্রেডিট তো দিতেই হয়, এবং সেটা আমরা বারবার দিয়ে আসি যে এটিকে মোহনবাগানের ডিফেন্স ইজ ওয়ান অফ দি স্ট্রংগেস্ট ডিফেন্স ইন আইএসএল, এবং এই ডিফেন্সকে ভেদ করার মতন ক্ষমতা কিন্তু আজকে এসসি ইস্ট বেঙ্গলের অ্যাটাকিং লাইন আপের মধ্যে দেখা গেল না। প্রথমার্ধে যেখানে আমার মনে হয় দুই দলের মধ্যে এসসি ইস্ট বেঙ্গলের পারফরমেন্স বেটার ছিল এটিকে মোহনবাগানের থেকে, সেখানে দ্বিতীয় হাফে আমার মনে হয় গোল করার পর থেকেই এটিকে মোহনবাগান কিন্তু তাদের হাত থেকে ম্যাচটা বার করতে দেয়নি। যেমন তারা ডিফেন্সও করে গেছে তেমনি তারা কনস্ট্যান্ট কাউন্টার অ্যাটাকিং ফুটবলে এসসি ইস্ট বেঙ্গলের ডিফেন্সের ওপর প্রেশার ক্রিয়েট করেছে। জাভি হার্নান্দেজ অবশ্যই অনেক ভালো খেলেছে আজকের এই ম্যাচে, এবং আমরা দেখছিলাম যে কিছু কিছু ওয়ান টাচ বা যেভাবে তিনি বলগুলো রিসিভ করে টার্ন নিচ্ছিলেন এরকম কিন্তু কিছু মুহূর্ত আমার মনে হয় মোহন জনতাকে অনেকটা খুশি করেছে, এবং আজকের এই মাঝ মাঠের লড়াইয়ে আমার মনে হয় যে মার্টি স্টাইনম্যানের জায়গায় কার্ল ম্যাথিউ অথবা জাভি হার্নান্দেজ এই দুই ফুটবলার অন্তত মার্টি স্টাইনম্যানের থেকে ভালো পারফর্ম করেছে। গোল খাওয়ার পর অবশ্যই এসসি ইস্ট বেঙ্গল চেষ্টা করেছে, পিলকিংটন একটা দারুণ শট নিয়েছিলেন যেটা কিন্তু অরিন্দম একটা দুর্দান্ত সেভ দিয়েছিল, কিন্তু তার কিছুক্ষণ আগেই অরিন্দম একটা বিশাল বড় ব্লান্ডার করে ফেলেছিল, ক্লিয়ার করতে গিয়ে তিনি ডাইরেক্ট পিলকিংটনকে হিট করেছিলেন, এবং সেখান থেকে যদি পিলকিংটন গোল করে চলে যেতেন তাহলে অবশ্যই মোটেই অরিন্দম বা আন্তোনিও হাবাস খুশি হতেন না। বাট এইসব লুজ বল ছাড়া বা মোহনবাগানের ডিফেন্সে একটু আধটু ভুল হওয়ার জন্যে যে বলগুলো এসসি ইস্ট বেঙ্গল বা যে চান্সেসগুলো এসসি ইস্ট বেঙ্গল পেয়েছে সেগুলো ছাড়া আমার মনে হয় যে
সেকেন্ড হাফে ইস্ট বেঙ্গল কিন্তু অতটা পজিটিভ চান্সেস ক্রিয়েট করতে পারেনি। কোথাও একটা গিয়ে এটিকে মোহনবাগানের ডিফেন্সের সামনে এসসি ইস্ট বেঙ্গলের অ্যাটাকিং লাইন আপ ফল্টার করেছে, এবং এসসি ইস্ট বেঙ্গলের ওপর এরকম কনস্ট্যান্ট প্রেশার রাখা মাত্রই দেখা গেল যে যেখানে এসসি ইস্ট বেঙ্গল অনেক প্লেয়ার্সদেরকে এগিয়ে দিয়েছিল গোল করার জন্য, সেখানে আরেকবার কাউন্টার অ্যাটাকিং ফুটবলে মানবীর সিং যেভাবে বলটা নিয়ে এগোলেন এবং যেভাবে কাট ব্যাক করে তিনি ডিবক্সে ঢুকে যেভাবে শট নিয়ে গোলটা করে গেলেন, ওই গোলটা কিন্তু এইবারের আইএসএল এ এখন অবধি বেস্ট গোল। এবং এটা আমি বলছি না, এটা কমেন্টেটর্সরা বলছে, এক্সপার্টসরা বলছে যে বিশ্বমানের গোল করে গেছেন মানবীর সিং। এবং হাবাসের আন্ডারে মানবীর সিং কিন্তু একটা মানে একজন নতুন ফরওয়ার্ড হিসেবে তাকে দেখছি আমরা, একজন নতুন ফুটবলার হিসেবে দেখছি। অনেক পজিটিভ, অনেক কনফিডেন্ট লাগছে মানবীর সিংকে এটিকে মোহনবাগানের জার্সিতে। দু গোলে লিড নেওয়ার পর মানে প্র্যাকটিক্যালি হাত থেকে ম্যাচটা বেরিয়ে গেছিল এসসি ইস্ট বেঙ্গলের, এবং এটিকে মোহনবাগান খুব ফ্রিলি লাস্ট 10 মিনিট খেলেছে। ইভেন কি লাস্ট 10 মিনিট এটিকে মোহনবাগান 3 জন বিদেশি প্লেয়ারকে নিয়ে খেলেছে। মানে তোমরা ভাবো যে হাবাস কতটা কনফিডেন্ট তার দলকে নিয়ে, তার প্লেয়ার্সদেরকে নিয়ে, যেখানে তিনি বিদেশিদের বসিয়ে ইন্ডিয়ান প্লেয়ার্সদের সুযোগ দিচ্ছেন। এটাই কিন্তু বলে দেয় যে এটিকে মোহনবাগানের স্কোয়াড কতটা স্ট্রং এইবারের আইএসএল। এবং অবশ্যই ইঞ্জুরি একটা রিস্ক থাকে এবং ফরেনার্সদের ইঞ্জুরি হবে, এটা কিন্তু ভালো করেই অ্যান্তনিও হাবাস জানেন। তো সেই কারণে কিন্তু এটা একটা সেফটি মেজারও বলতে পারো, যে কারণে বিদেশিদের আগে থেকেই তিনি বসিয়ে দিয়েছেন এডু গার্সিয়াকে, হয়তো এই কারণেই তিনি স্কোয়াডে রাখেননি। যদিও এডু গার্সিয়ার ব্যাপারটা এখন অবধি পুরোপুরি আমার জানা নেই যে এক্স্যাক্টলি কেন তিনি স্কোয়াডে ছিলেন না আজকে, জানলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। বাট এটাই কিন্তু হাবাসের ব্রিলিয়েন্স, যে তিনি ম্যাচ প্রচণ্ড ভালো রিড করতে পারেন এবং তার এই কোয়ালিটিটা তিনি কিন্তু তার প্লেয়ারদের মধ্যেও ছড়িয়ে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আন্তোনিও হাবাস প্রচণ্ড খুশি হবেন তার কেরিয়ারের প্রথম কলকাতা ডার্বি, এবং প্রথম কলকাতা ডার্বিতেই 2-0 গোলের জয় এবং পরপর দুটো ম্যাচে এটিকে মোহনবাগানের দুটো ক্লিনশিট। তো যেখানে ফরওয়ার্ডসরাও খুশি, ডিফেন্সও কিন্তু খুব খুশি। দু ম্যাচে 6 পয়েন্ট নিয়ে আবারও শীর্ষস্থান দখল করলো এটিকে মোহনবাগান। উল্টো দিকে আমার মনে হয় এসসি ইস্ট বেঙ্গল খুব একটা বেশি ডিসঅ্যাপয়েন্টেড হবে না তাদের খেলায়, বিকজ ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার মতন কিছু নেই, যথেষ্ট ভালো খেলেছে তারা আজকে। হয়তো আমার মনে হয় যে একটা প্রপার ফরেন সেন্ট্রাল ফরওয়ার্ড যদি এই দলে থাকতো তাহলে আজকে আরও বেটার এসসি ইস্ট বেঙ্গল খেলতে পারতো। বাট রবি ফাউলারের প্রথম ম্যাচ ইনচার্জ এসসি ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ আইএসএল এ, তো সেই ক্ষেত্রে ইস্ট বেঙ্গল সমর্থকদের আমার মনে হয় হতাশ হওয়ার মতন কিছু হয়নি। অনেক পজিটিভস রয়েছে এই ম্যাচে, সেগুলোই কিন্তু আমার মনে হয় কোথাও একটা গিয়ে এসসি ইস্ট বেঙ্গলকে একটুখানি স্যাটিসফাই করবে। বাট অবশ্যই নেগেটিভসও রয়েছে এবং রবি ফাউলার চেষ্টা করবেন যে এই নেগেটিভসগুলোকে ওভারকাম করে পরের ম্যাচে নামতে, যেটাও কিন্তু একটা বড় ম্যাচ। মঙ্গলবার দিন তারা নামছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, তো পরপর দুটো স্ট্রং অপোনেন্টের এগেনস্ট এসসি ইস্ট বেঙ্গলকে খেলতে হবে। তো দেখা যাক কত তাড়াতাড়ি আজকের এই ম্যাচের নেগেটিভসগুলো এসসি ইস্ট বেঙ্গল শোধরাতে পারে। ওভারঅল আজকে ডার্বিটা বেশ এনজয় করেছি, বেশ এন্টারটেইনিং হয়েছে। তো অবশ্যই তোমরা জানো যে তোমাদের কী মনে হয় আজকের এই ম্যাচটার সম্পর্কে। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।